কুমিল্লা শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকারের কুমিল্লা সহকারী পরিচালক আসাদুল ইসলাম। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করার বিষয়টি ইতিবাচক, তাদের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়বে। শিক্ষার্থীরা জানান, ভোক্তা অধিদপ্তর তাদের সাথে আসায় অনিয়ম দেখলেই আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে, এতে বাজার তদারকিতে সুবিধা হচ্ছে।